বা জুনারেঙ্গি তিনিয়ালি যেটো পথ তার উপরত আমি এখন উরনিয়া সেতু নির্মাণের বাবে 2022 সনের 1 ফেব্রুয়ারি তারিখে আধারশিলা স্থাপন করেছিল। আজি প্রায় এক প্রকার কব গলে প্রায় 19 মাহর ভিতর আমি এই ফ্লাইওভারখন নির্মাণ সম্পূর্ণ করে উলিয়ালো। আর পূর্বতে কোয়ার দরে পঞ্চমী তিথির দিনা মহাপঞ্চমী তিথির দিনা সন্ধ্যা 5 বজাত বা 5:30 বজাত আমি এই উরনিয়া সেতুখন উদ্বোধন করিম আর গুয়াহাটীবাসী বা অসমবাসী রাইজর ওসর অর্পণ করিম। এই উরনিয়া সেতুখন নির্মাণ হওয়ার লগে লগে আমার সমস্ত আরজি বরুয়া রোডটো ট্রেফিকর জামর পড়া অন্তত অহা 20 বছরলৈ মুক্ত হব পারিব। আর এই এই উরনিয়া সেতুখন তিনিটা লেনের অর্থাৎ তিনিখন গাড়ি অহা যাওয়া করিব পারার, ইয়ার এটা লেন গীতা মন্দিরের ফালে নামি গৈছে। আর তলতো আমি খুব যেটো আমি ক্যারেজওয়ে বুলি কও তলতো আমার ভাল ক্যারেজওয়ে উলাইছে। তলত দুই ফালে আমি দুখন দুখন গাড়ি যাব পারিম, উপর তিনিখন গাড়ি, গতি 7 লেন রাস্তাটা তেনেকুৱা এটা আমি ধারণা পাম উপর আর তল লগ লগাই। এই সেতুখন যেহেতু শ্রদ্ধাঞ্জলি কাননের সন্মুখত নির্মাণ হয়ে উঠিছে, এই সেতুখনের নামও আমি শ্রদ্ধাঞ্জলি সেতু বুলিয়ে আমি নামাকরণ করেছো। আর সেই ধরনের এই সেতুখন মহাপঞ্চমী তিথির দিনাখন গুয়াহাটীবাসী রাইজর বাবে মুকলি করে দিয়া হবে।